নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আমি সোনার তরি বইটা বের করেছি আর তোমরা জানো এটা লিটারেচার বই বই সকলে পেয়ে গেছো এবং একটা গল্পও পড়েছ তাই তো স্যার পড়িয়েছেন তাহলে আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী চ্যাপ্টার যেহেতু তোমরা একটা গল্প পড়ে ফেলেছ আজকে আমরা পড়ব একটি কবিতা তাহলে দেখো কোন কবিতা তোমরা পড়েছ ডাকাতের গল্প বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা একই জিনিস অর্থাৎ কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বাদ পড়ব গল্পকার হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় জেনেছ আজকে কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় জেনে কবিতাটা আমরা পড়তে শুরু করব। আচ্ছা দেখো কবি প্রসঙ্গে যেই অংশটা আছে তোমাদের কাজ এটাকে পরিষ্কার করে কপিতে লিখে ফেলা আর তার সঙ্গে পড়েও নেওয়া জানার জন্য কিছুটা পড়তে হবে আমরা দেখি ক রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব কোথায় বা কতখানি তিনি কবিতা লিখেছেন গান লিখেছেন ছোট গল্প রচনা করেছে নাটক লিখেছেন উপন্যাস প্রবন্ধ আত্মজীবনী এমন কি চিত্র অর্থাৎ ছবি ভ্রমণ বৃত্তান্ত এ সমস্ত কিছু তিনি রচনা করেছেন তার নাম এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম সাতই মে আঠেরোশো খ্রিস্টাব্দ বাংলার পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কিছুদিন আগেই আমরা ওনার জন্মজয়ন্তী কিছুটা হলেও পালন করার চেষ্টা করেছি লকডাউনের মধ্যেও অনলাইনে আশা করি সকলে দেখেছ জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো বিখ্যাত ঠাকুর পরিবারে তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম সারদা দেবী তার উপাধি কী ছিল বিশ্বকবি গুরুদেব বা কবিগুরু তিনি বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন গীতাঞ্জলি বই লিখে নোবেল পুরস্কার পেয়ে এখানে একটু বলে নেওয়া প্রয়োজন তোমাদের সবার বইয়েও নেই কিছু বইয়ে থাকবে নোবেল স্পেলিংটা একটু দেখবে এটা একটু প্রিন্টিং মিস্টেক দন্তে নয়ে ওকার বয়ে এ ল ডবল আকার আছে সেটা হবে না একটা হবে তার বিখ্যাত বইগুলির মধ্যে শিশু শিশু ভোলানাথ সোনার তরী বলাকা চিত্র বিচিত্র মানসী কল্পনা মহুয়া পূরবী জন্মদিনে প্রভৃতি মহান মানব মৃত্যুবরণ করেছেন সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাংলার বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে এই হলো উনার সম্পর্কে এটা অবশ্যই তোমরা কপিতে লিখে নেবে আমরা আজকে পড়ব বিচিত্র স্বাদ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র শব্দের অর্থ বিভিন্ন রকম স্বাদ অর্থাৎ মনের ইচ্ছা কবির বিভিন্ন রকম মনের ইচ্ছা হয়েছিল সেগুলো তিনি কবিতায় তুলে ধরেছেন সেই জিনিসটাই আমরা পড়ব কবিতা পড়ার আগে আমরা সারসংক্ষেপ বা বিষয় সংক্ষেপ বলে অংশটা একটু দেখে নি কবিতাটা বুঝতে সুবিধা হবে দেখো তোমাদের বইয়েই আছে কবিতায় যা আছে স্বাদ হল আমাদের মনের ইচ্ছা সে ইচ্ছে খুশির ডানা মেলে যখন তখন যেখানে খুশি যেতে পারে তাকে কেউ বাধা দিতে পারে না কবিরও তেমন স্বাদ জেগেছে মনে তিনিও অনেক কিছু হতে চাইছেন যদিও তিনি পাঠশালা পড়ুয়া বিদ্যালয়ের একজন শিক্ষার্থী পাঠশালা হচ্ছে প্রাথমিক বিদ্যাশিক্ষার স্থান যেখানে পাঠ গ্রহণ করা হয় বয়স খুবই কম তাতে কি আসে যায় তিনি ফেরিওয়ালা সেজে ফেরি করতে চান আবার পাহারোয়ালা হয়ে রাত পাহারা দিতেও তিনি রাজি এমনই সব বিচিত্র ধরনের স্বাদ কবির মন থেকে ডানা মেলে উড়ে এসে বসে পড়েছে কবিতায় একজন শিক্ষার্থীর প্রধান কাজ পড়াশোনা করা কিন্তু তিনি এখানে কখনও বলছেন ফেরিওয়ালা হতে চাই কখনও পাহারাওয়ালা হতে চায় এবার দেখি কবিতায় কিভাবে আছে আমি আগেই বলি আজকে আমরা কবিতাটা অর্ধেকটা পড়বো সেই অর্ধেকটা তোমরা মুখস্থ করে ফেলবে শুরু করি তাহলে আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে দেখো আমি মানে কবি নিজেকেই উল্লেখ করেছেন তিনি যখন পাঠশালাতে বা বিদ্যালয়ে যাচ্ছেন তার বাড়ির পাশের রাস্তা দিয়ে বেলা দশটার সময় রোজ দেখতে পান ফেরিওয়ালা ফেরি নিয়ে যায় যিনি ফেরি করে জিনিস বিক্রি করেন বা পথে পথে ঘুরে জিনিস বিক্রি করেন তাকে ফেরিওয়ালা বলে চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খাই সে বাড়ি গিয়ে চুড়িওয়ালা চুড়ি বিক্রি করছে তিনি চুড়ি চাই চুড়ি চাই বলে হাঁপছেন এছাড়াও তার ঝুড়িতে চিনের পুতুল আছে ফেরিওয়ালার যখন যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায় যখন সময় হয় বা যখন তিনি বিক্রি করে সমান পান তখন বাড়িতে গিয়ে খাবার খায়। তাকে কেউ বারণ করবারও নেই কেউ বকবারও নেই তিনি নিজেই নিজের মালিক দশটা বাজে সাড়ে দশটা বাজে হয় বা পাচ্ছে দেরি দেখো দশটা সাড়ে দশটা বা এগারোটাও বেজে যায় তার কোনো তাড়া নেই তার কোনো পিছুটান নেই তার দেরি হয়ে যাবে বলে কোনো চিন্তাও নেই ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি এখানে কবির ইচ্ছে করছে সেই রকম বাধাহীন বন্ধনহীন জীবনে প্রবেশ করতে তাই তিনি বলছেন স্লেট ফেলে দিয়ে ফেরিওয়ালার মতন ফেরি নিয়ে পথে পথে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল দিয়ে মাটি কোপাই মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে দেখো যখন কবি স্কুল থেকে বাড়ি ফেরেন বিকেল সাড়ে চারটেই সারাদিন পড়াশোনার পর হাতে কালি লেগে থাকে তখন তিনি দেখেন কি বাবুদের ফুলবাগানে একজন মালি কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে মালিকে যে বাগানের দেখাশোনা করে সে বাগানের পরিচর্যার কাছে ব্যস্ত আছে বাগানের যত্ন নিচ্ছে কেউ তো তার এ নাহি করে কোদাল পাচ্ছে পরে পায়ের পরে মালিকে কেউ বারণ করে না তার পায়ে কোদাল পড়ে যাবে আঘাত লাগবে সেই জন্য কোনো চিন্তা ভাবনাও নেই গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে স্বাভাবিক যখন সে বাগানের পরিচর্যার কাজ করছে ধুলোর কাজ করছে ঘাস আছে ওখানে ধুলোবালি তার গায়ে লাগছে কিন্তু কবির মনে প্রশ্ন জেগেছে কেউ তো তাকে বকছে না তার গায়ে ধুলোবালি কত নোংরা লাগছে কত ময়লা লেগে আছে কেউ তো কিচ্ছু বলছে না মা তো পরায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলোবালি সাফ মানে পরিষ্কার কবির এখানে মনে প্রশ্ন জেগেছে তার মা তাকে পরিষ্কার জামা পরিয়ে দিচ্ছে না বা গায়ের ধুলোবালি বালি পরিষ্কারও করে দিতে চাইছে না তাহলে এই রকম স্বাধীন জীবনে কবি যেতে চাইছেন আমরা আজকে প্রথম স্ট্যান্ডাটা পড়লাম এখানে আমরা দেখলাম ছোট্ট রবি ঠাকুর বা কবি বা বক্তা যেটাই বলি না কেন প্রথমে তার ফেরিওয়ালা হতে ইচ্ছে করছে তারপর বাগানের মালি হতে ইচ্ছে করেছে তোমরা সকলে মুখস্থ করে ফেলবে কেমন পরের দিন আমরা পরের অংশটুকু পড়ব সকলে ভালো থেক